কুকুর ভীতি যাদের রয়েছে এমন কোনো জায়গায় এলে প্রথম দিকে হয়তো তারা দৌড়ে পালাবেন, কিন্তু সাহসের সঙ্গে কিছু সময় ওদের সাথে কাটাতে পারলেই ভয় উড়ে যেতে পারে সাহসায়। জার্মান স্পিচ, জার্মান শেফার্ড, গোল্ডেন রেট্রিভারের মতো ফুটফুটে কুকুরগুলোর সাথে ভয়ঙ্কর চেহারার রটউইলার, ডুবারম্যানরাও আপনাকে আপন করে নেবে। ছোটবেলা থেকেই কুকুরের প্রতি ছিল অন্যরকম এক ভালোবাসা, সেখান থেকেই কুকুরের খামার গড়ে তোলা, আর তা থেকে এখন রীতিমতো জমজমার ব্যবসা খুলনার বটিয়াঘাটা এলাকার দুই তরুণ মিল্টন সাহা এবং নিউটন বৈরাগীর। যখন আমি এই ব্যবসায় নামি তখন আমার একটাই চিন্তা ছিল, আমি সেলটা কার কাছে করব। তো আমি ঢোকার পরে আমি বাচ্চা সেল করতে কোনো চিন্তা নাই, কারণ আমি অলরেডি যে পরিমাণে চাহিদা আমি সেটা পূরণ করতে পারতেছি না, কারণ আমার যদি 50টা বাচ্চার চাহিদা থাকে আমি 10টা দিতে পারতেছি, আর অলরেডি আমার বাচ্চা হওয়ার আগে আমার বাচ্চা বিক্রি হয়ে যায়। আমার কাছে জার্মান শিপার্ডে 9টা বাচ্চা পাইছি, ওইটা বাচ্চা হওয়ার আগে আমার 6টা বিক্রি হয়ে গেছে, আর পাওয়ার পরে আমি এর 3টা বাচ্চা বিক্রি করছি। এখন প্রতিদিন অন্তত 8 থেকে 10টা ফোন আসে বিভিন্ন জার্মান শিপার্ড, রটউইলার, তারপরে আপনার ডোবারম্যান, এদের বাচ্চার জন্য। ফার্স্ট কুকুর আনি আমি 2টা জার্মান শিপার্ড, এরপর থেকে আস্তে আস্তে আমার বাড়তে বাড়তে আমার এখন 60-65টার মতো আছে টোটাল বাচ্চা দিয়ে। হ্যাঁ অবশ্যই আমরা আরও বড় পরিসরে করার চিন্তাভাবনা আমাদের পরিকল্পনা আছে, যে আমরা আরও বড় করে করার, যে আপনার সামনে দেখা গেলো আমরা শুধু আপনার এখন যেগুলো আছে এ বাদে আমরা নতুন নতুন আরও অনেক জাত বাইরে থেকে আনার প্রসেসিং চলতেছে আমাদের। প্রায় অর্ধশত কুকুরের পেছনে মাসে খরচ 70 থেকে 80 হাজার টাকা, কিন্তু বছর শেষে লাভের অঙ্কটাতে কুকুরের খামারের উদ্যোক্তারা অন্য কোনো ব্যবসার কথা মাথাতেই আনছেন না। আমার মান্থলি খরচ আছে প্রায় 70 থেকে 80 হাজার টাকা, আর লাভটা তো আসলে ওইভাবে বলা সম্ভব না, তবে আমি এক একটা কুকুর আমাকে প্রত্যেক সিজন বলতে কুকুররা 2 বার বাচ্চা দেয়, তো এক একবারে প্রায় ওরা 2 থেকে 2.5 লক্ষ টাকা আমাকে দেয়, তাতে করে একটা কুকুর আমাকে বছরে 5 লক্ষ টাকার মতো দিয়ে যায়। বেকারত্বের অভিশাপ ঘোচাতে এই ব্যবসার বিকল্প খুব কমই আছে বলে মনে করেন তারা। কুকুরের ব্যবসা করে অনেক বেশি বেনিফিটেড হওয়ার অনেক সুযোগ আছে, কারণ আমাদের একটা বাইরে থেকে কুকুর আনতে গেলে অন্তত 5 থেকে 7 লাখ টাকা খরচ করে আনতে হয়, তো সেখানে আমরা যদি দেশে ব্রিড করাই, তো সেখানে দেশে ব্রিড করে আমরা যদি কুকুরগুলো সেল করতে পারি, 40-50 হাজার টাকায় হর হামেশা কুকুর বিক্রি হয়, একটু ভালো মানের যদি কুকুর হয় বিক্রি হয়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা নতুন করে যারা আসবে তারা যেন ব্রিডটার ব্যাপারে একটু খেয়াল করে, কারণ ব্লাডটা যদি সলিড না পায় তাহলে তারা কিন্তু সলিড প্রোডাকশনটা পাবে না। বেকারত্ব ঘোষণার জন্য অনেক ভালো একটা সুযোগ এটা, একজন বেকার যুবক যদি অন্তত 1-2টা কুকুর দিয়ে শুরু করে, তাহলে যদি এভাবে শুরু করে সে যদি 4-5 বছর যদি এর পিছনে সময় দেয়, তাহলে আমার মনে হয় যে কোনো ব্যবসার থেকে এই ব্যবসাটা একেবারে কোনো দিক থেকে খারাপ হবে না, তার জন্য অনেক ভালো হবে। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে অনেক ধরনের সহযোগিতার কথা জানালেন মিল্টন এবং নিউটন, কিন্তু কুকুরের খামার গড়তে সরকারের কোনো ঋণ ব্যবস্থা না থাকাটাকেই এই ব্যবসার একমাত্র প্রতিবন্ধকতা বলে মনে করেন তারা।